এবার ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি চালালো সোমালিয়ান জলদস্যুরা। ছিনতাই করা এক্স ইমভি রুয়েন নামক কার্গো জাহাজ থেকে ছোড়া হয় গুলি। শুক্রবার দেশটির নৌবাহিনীর দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, ভারত মহাসাগরে অবস্থানরত এক্স ইমভি রুয়েন নামক ওই জাহাজটি আটকাতে অভিযানে চেষ্টা চালায় নৌবাহিনী। এ সময় জাহাজটির পথ রোধ করে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ পরে হেলিকপ্টার নিয়ে জাহাজটির কাছে গেলে সেটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে সোমালীয় জলদস্যুরা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যম এক্সে প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। এতে দেখা যায়, জাহাজের ছাদে উঠে হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি ছুটছে এক জলদস্যু। ছিনতাই করা জাহাজটি মাল্টার পতাকাবাহী, যা গত বছরের ডিসেম্বরে দখলে নিয়েছে জলদস্যুরা। ধারণা করা হচ্ছে, বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ের কাজে এই জাহাজটি ব্যবহার করেছে সোমালীয় জলদস্যুরা।